হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। বর্তমানে ঢাকা কক্সবাজার রুটটি হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রুট। বাংলাদেশে এই রুটেই সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী চলাচল করে। আজকে ভিডিওতে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সেরা 5টি স্লিপার বাস, তাদের ভাড়া ও কাউন্টার নিয়ে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। নাম্বার 1, গ্রিনলাইন পরিবহন। বাংলাদেশের পরিবহন জগতে এসি সেক্টরের রাজা নামে পরিচিত গ্রিনলাইন পরিবহন। ঢাকা কক্সবাজার রুটে তারা ভলভো ও স্কেনিয়া স্লিপার কোচ বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। এই রুটে তাদের স্লিপার কোচ বাসের ভাড়া 2500 টাকা। ঢাকার রাজারবাগ, পান্থপথ, কলাবাগান, ফকিরাপুল, আরামবাগ ও মানিকনগরে তাদের কাউন্টার আছে। নাম্বার 2, সেন্টমার্টিন পরিবহন। বাংলাদেশের পরিবহন জগতের অন্যতম জনপ্রিয় এসি বাস অপারেটর হল সেন্টমার্টিন পরিবহন। ঢাকা কক্সবাজার রুটে তারা হাইগার ও লেলেন মডেলের স্লিপার বাস দিয়ে সার্ভিস দিচ্ছে। এই রুটে তাদের স্লিপার কোচ বাসের ভাড়া 2000 টাকা। ঢাকার পান্থপথ, কল্যাণপুর, ফকিরাপুল ও আরামবাগে তাদের এই রুটের কাউন্টার আছে। নাম্বার 3, লন্ডন এক্সপ্রেস। বাংলাদেশের রাস্তায় অল্প কিছুদিনের মধ্যেই যাত্রীদের মন জয় করে নেওয়া এক অপারেটর হলো লন্ডন এক্সপ্রেস। ঢাকা থেকে কক্সবাজার তারা স্লিপার বাস দিয়ে সুনামের সাথে সার্ভিস দিচ্ছে। এই রুটে তাদের স্লিপার বাসের ভাড়া 2000 টাকা। ঢাকার কল্যাণপুর, পান্থপথ, কলাবাগান, আরামবাগ, ফকিরাপুলে তাদের কাউন্টার আছে। নাম্বার 4, রবি এক্সপ্রেস। রবি এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম সেরা এসি বাস অপারেটর। ঢাকা থেকে কক্সবাজার তারা উন্নত মানের স্লিপার বাস সার্ভিস দিচ্ছে। এই রুটে তাদের স্লিপার কোচ বাসের ভাড়া 1800 টাকা। ঢাকার গাবতলি, কল্যাণপুর, ফকিরাপুল ও আরামবাগে তাদের কাউন্টার আছে। নাম্বার 5, ইম্পেরিয়াল এক্সপ্রেস। বাংলাদেশের পরিবহন জগতে নতুন এক অপারেটর ইম্পেরিয়াল এক্সপ্রেস। যাত্রা শুরু থেকেই ঢাকা কক্সবাজার রুটে তারা স্লিপার কোচ বাস সার্ভিস দিচ্ছে। এই রুটে তাদের স্লিপার কোচ বাসের ভাড়া 1400 টাকা। ঢাকার ফকিরাপুল, আরামবাগ, পান্থপথ, সায়দাবাদে তাদের কাউন্টার আছে। তো এই ছিল আজকের ভিডিও। এই বাসগুলোর মধ্যে কোন বাসের সার্ভিস আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।